হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ঠিক এই মুহূর্তে আমার এখানে রাত 9টা, আমি দাঁড়িয়ে আছি সুইডেনের একটা অঙ্গরাজ্য নর্শপিংয়ের একটা লেকের ব্রিজের উপরে। আমার ঠিক পিছনে একটা ইন্টারন্যাশনাল হোটেল আছে, গ্র্যান্ড হোটেল, আর ঠিক এপাশটায় লেক। কত সুন্দর একটা পরিবেশ! তো অফিস থেকে ফেরার পরে মনে হলো যে ফেরার পথে মনে হলো যে একটা ভিডিও করলে কেমন হয়, এত সুন্দর একটা পরিবেশ, এটা আমি আসলে মিস করতে চাইনি, তো এটা ক্যামেরা বন্দি করতে চেয়েছিলাম। তো সেই জায়গা থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করা যাক। আমি গত কয়েকদিন ধরে একটা খবর পাচ্ছি বাংলাদেশে নাকি পেনশন ব্যবস্থা চালু হবে। তো পেনশন ব্যবস্থা চালু হলে কি হবে? চালু হলে একটা জিনিস হবে, সেটা হচ্ছে মানুষের একটা নিশ্চিত ভবিষ্যৎ তৈরি হবে। যে জায়গাতে এখানে ইউরোপে আসার পরে দেখছি এখানকার যারা ইয়াং জেনারেশন আছে তারা ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চিন্তা করে না। কেন করে না? এখানে স্টুডেন্ট লাইফ থেকে সরকার একটা উপবৃত্তি বলেন, বৃত্তি বলেন, স্কলারশিপ বলেন, বা মান্থলি একটা পেমেন্ট সিস্টেম চালু করা আছে, সবাই সেটা পায়। এবং তারা চাকরি না পাওয়া পর্যন্ত এটা পেতে থাকবে। চাকরি যখন তারা পাবে তখন তার স্যালারি থেকে একটা নির্দিষ্ট পরিমাণে, খুব অল্প পরিমাণে সেটা কাটতে থাকবে, এবং সেটা দীর্ঘদিন ধরে কাটবে, কোনো প্রেশার নেই। তো এখন কথা হচ্ছে তাহলে সুনিশ্চিত ভবিষ্যৎটা কি? আমাদের বাংলাদেশের ব্যাপারটা বলি, আমরা কায়িক পরিশ্রম করতে 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 শেষ পর্যন্ত জীবনের শেষবেলাতে এসে খুব বেশি একটা সঞ্চয় হয় বলে মনে হয় না। জীবনকে উপভোগ করার আগে আমাদের আসলে বার্ধক্যের একটা হাতছানি দেয়। এখানে আমি দেখেছি উইকলি প্রতি শুক্রবারে আর প্রতি শনিবার রাতে এখানে পার্টি হয়, উইকেন্ড। সো অনেক কেউ ডান্স ক্লাবে যাচ্ছে, কেউ বারে যাচ্ছে, বা কেউ হচ্ছে তার প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে বেরোচ্ছে, পার্কে যাচ্ছে। বিশেষ করে বেশিরভাগই মানুষ বার হাউসগুলোতে যায়, ডান্স ক্লাবে যায়, সময় কাটায়, রেস্তোরাঁতে বসে গল্প করে। এখানে কিছু কিছু ব্যাপার আমি খুব খেয়াল করি, সেটা হচ্ছে যখন প্রিয় মানুষেরা একসাথে বসে বসে গল্প করে, ঠিক সেই মুহূর্তে, গল্প করার মুহূর্তেগুলোতে অ্যাকচুয়ালি তারা হাতে মোবাইলটা তেমন না রাখেই বলে চলে। তাদের গল্পের ধরনটা হচ্ছে কি, একান্ত সময় দেওয়ার মতো করে। তো আমি যদি আমাদের দেশের সাথে একটু কম্পেয়ার করি তাহলে দেখবো আমরা একসাথে অনেকেই বসে গল্প করি, বাট আনফর্চুনেটলি গল্পের সময় আমাদের যার যার হাতে মোবাইল থাকে মাথাটা নিচু করে থাকি। এবং আমি এই ব্যাপারটা কিন্তু পুলিশদের মধ্যেও দেখেছি, ডিউটিকালীন অবস্থাতে পুলিশেরা কী করে, তারা বেশিরভাগ পুলিশেরা দেখি যে বসে বসে ফোন চালাচ্ছে। সো এখানে আমি যে জিনিসটা দেখি, এরা ভীষণ বন্ধুসুলভ, এরা আড্ডা প্রিয় জাতি। তো এই ইয়াং জেনারেশন তারা এটা নিশ্চিন্ত থাকে যে, নিশ্চিত হয়ে যায় যে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কেন কারণ নেই? কারণ হচ্ছে এই দেশের গভর্নমেন্ট তাদেরকে চাকরি পাওয়ার আগ মুহূর্তে যেমন সাপোর্ট দেয় স্টুডেন্ট লাইফে তেমন, এবং সেটা শুধু আমাদের দেশের মতো মেধাবী যারা তাদের না, এটা সবাই, এবং এটা সার্বজনীন, সবার জন্য একই ব্যবস্থা। তো আমি দেখেছি যে এখানকার যারা আছে, আমার যারা কয়েকজন বন্ধু আছে, তো আমার একটা সুইডিশ কয়েকটা ফ্রেন্ড আছে, এর মধ্যে আমার খুব প্রিয় কাছের মানুষ হচ্ছে উইলিয়াম, ও আর আমি একসাথেই জব করি। তো উইলিয়ামের কাছ থেকে আমি তথ্য নিয়ে আমি এগুলো আসলে জানি যে আসলে কোনটা কীভাবে হয়। তো শেষ পর্যন্ত জীবনের শেষবেলাতে এসে 60 বছর বয়সের পরবর্তীতে গিয়ে তাদের একটা ভালো পরিমাণে পেনশন জমা হয়, এবং তারা সেটা দিয়ে সুনিশ্চিত আমৃত্যু সুন্দর একটা জীবনযাপন করতে পারে। এখন কথা হচ্ছে তাহলে আমরা কেন না? আমাদের দেশের সরকারও তো একটা সুন্দর ব্যবস্থা চালু করতে যাচ্ছে যে প্রত্যেকের বেতন থেকে, মান্থলি স্যালারি থেকে একটা নির্দিষ্ট পরিমাণে কাটবে, এবং তাদের ভবিষ্যতে যখন তারা বার্ধক্যে চলে যাবে, পেনশনে যাবে, তাদেরকে দেখাশোনার জন্য ওই টাকাটা থেকে আস্তে আস্তে দেবে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যে পরিমাণে আমি আমার দেশ থেকে বড় হয়েছি, মেরে খেতে খেতে, আই মিন এটাকে কি বলে, গুম, মানুষকে ঠকাতে ঠকাতে কদিন আগে দেখেছি যে কয়লা কেনার টাকা নেই। তো আমি আসলে এই ব্যাপারটা নিয়ে খবর খুব বেশি পড়ি, মানে আমি এখানে থাকি ঠিক আছে, কিন্তু আমার বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করা আছে, সেখান থেকে আমি প্রতিনিয়ত খবরগুলো দেখি যে সবাই নাকি তাদের যে বিদ্যুতের যে বিল সবাই সুন্দরভাবে পে করেছে, বাট আনফর্চুনেটলি এটা আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে ওটা পে করা হয়নি, তার জন্য একটা বৃহৎ একটা সমস্যা তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে দোষটা তাহলে কার? এখন দোষটা হচ্ছে গিয়ে কিছু রাঘব বোয়ালের, যারা পুকুর চুরি করতে 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 এখন সমুদ্র চুরি করতে শুরু করেছে। তো এখন বাংলাদেশের মানুষের বেতন থেকে যদি পেনশনের জন্য নির্দিষ্ট হারে টাকা কাটতে থাকা হয়, আমার মন বলে এটা কনফার্ম মাইর হয়ে যাবে। মানে হচ্ছে যে এই টাকাটা শেষ পর্যন্ত মানুষ আর পাবে বলে আমার মনে হয় না, কারণ এত বেশি ইন্টেনশন লো হয়ে গেছে, এত বেশি মানুষকে ঠকানোর প্রবণতা, এত বেশি একে ওকে মেরে মাথা উঁচু করে টাকা পাচার করা, দেশের বাইরে কিছু করা, এই যে প্রবণতা, এই যে ইন্টেনশন, সেখান থেকে দেশের জন্য কিছু করার জন্য মানুষের মন মানসিকতা খুব বেশি একটা কাজ করবে সেটা কিন্তু আসলে আমার মনে হয় না। তো এইখানে এসে দেখলাম এখানে যারা বৃদ্ধ তারা 60 বছর বয়স পর্যন্ত আমি মনে করি লাইফটাকে এনজয় করে। এনজয় করে কেমন?
তারা এত বেশি উপভোগ্য, তারা তাদের পার্টি, ডান্স ক্লাব, বার, বন্ধুদের সাথে আড্ডা, এখন যে সামার সিজন, এই সামার সিজনে কি করছে তারা, আমার পাশের অ্যাপার্টমেন্টে যারা ভাড়া থাকে সবাই তাদের লোকজনকে নিয়ে ট্যুরে চলে গেছে, কেউ বিচে গেছে, কেউ হচ্ছে অন্য দেশে ঘুরতে চলে গেছে, তারা জীবনটাকে এভাবে এনজয় করে। কিন্তু আমরা কি করি, আমরা অনার্স শেষ করতে না করতেই, মাস্টার্স করতে না করতে একটা একটা বাড়তি বোঝা মাথার উপর টেনশন আসে। এটা অনার্স তো দূরের কথা, আমি একটু আগে চলে আসি, মানে স্টুডেন্ট লাইফ থেকে, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কোন একটা কলেজের স্টুডেন্ট পড়াতে হবে, সেখান থেকে টাকা ইনকাম করতে হবে, চলতে হবে, পরিবারকে সাপোর্ট দিতে হবে, এই যে চারিদিকে টেনশন। তারপরে আবার একটা ব্যাপার কাজ করে, সেটা হচ্ছে গিয়ে সমাজের গ্রহণযোগ্যতা, স্টুডেন্ট ওয়াইজ, ইউনিভার্সিটি ওয়াইজ, স্যালারি, চাকরি, সব কিছু অনেক, এই গ্রহণযোগ্যতা অনেক স্তরে বিভক্ত হয়ে যায়। এখান থেকে একটা বাড়তি টেনশন যে আমি অনার্স মাস্টার শেষ করে আসলে শেষ পর্যন্ত কী করবো, কী করতে পারবো, আমার চাকরি হচ্ছে না, বাড়তি টেনশন, মাঝে মাঝে আবার প্রিয়জনের বিয়ে হয়ে যায়, সেক্ষেত্রে তাকেও ঠেকানো যাচ্ছে না। তো সব কিছু মিলে আমি দেখি যে এই টেনশন করতে 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 একটা নির্দিষ্ট বয়সের আগেই চোখের নিচে বলিরেখা, চিন্তার ভাঁজ, কপালে ভাঁজ, প্রেশার, ডায়াবেটিস, নানাবিধ রোগে শোকে সে আসলে আগেই শেষ হয়ে যায়। তো লাইফটা আসলে এনজয় করা হয়ে ওঠে না। আবার যখন অনেক বেশি সে সাফিসিয়েন্ট হয়, ফিনান্সিয়ালি সাফিসিয়েন্ট হয়, আর্থিকভাবে খুব বেশি সে মজবুত হয়, শক্ত হয়, সমৃদ্ধশালী হয়, তখন তার আর বয়সটা থাকে না যে সে এনজয় করবে। তাহলে কি করা যায়? এখন সরকারের নানাবিধ পদক্ষেপের জন্য আমি অবশ্যই প্রশংসা করি, কিন্তু আমাদের দেশের যে ব্যাপারটা হচ্ছে কম্পেয়ার করার জন্য, মানে একটা কথা আছে না যে আমি উইলিয়াম সমারসেট মমের একটা কথা আছে যে পুরনো দুঃখকে ভুলতে হলে নতুন নতুন সুখের স্মৃতি দরকার। তো সেদিক থেকে আমাদের দেশটাকে যদি এত এত নানাবিধ পদক্ষেপের মধ্য থেকে যদি সত্যি ভালো কিছু করতে হয়, যদি সত্যি মনে হয় যে না দেশটাকে উন্নতি করতে হবে, তাহলে গঠনতন্ত্রের একটু পরিবর্তন দরকার। হ্যাঁ, তো এখানে বাংলাদেশে অনেক বেশি বুদ্ধিজীবী আছে, অনেক বেশি মাথা আছে, এত এত বুদ্ধিজীবী আছে যে কেউ কারোর বুদ্ধি নিতে চায় না আসলে। হ্যাঁ, তো এখানে আমরা দেখি যে সংসদে কথা হচ্ছে, প্রধানমন্ত্রীর সামনে কথা হচ্ছে, নিউজ পেপারগুলো বাকরুদ্ধ হয়ে গেছে, মিডিয়াগুলো স্টপ হয়ে গেছে একচেটিয়া তথ্য সরবরাহ করতে করতে। তো সেদিক থেকে আমাদের আসলে জনগণের হাত, মুখ, চোখ সব বান্ধা। আমি যদি এখন ডেমোক্রেসির জায়গায় অটোক্রেসি বলি তাহলে ভুল হবে না। তো আরেকটা ব্যাপার বলি, আমি গতদিন দেখলাম যে পুলিশের সাথে প্রায় দাঙ্গা হয়। তো পুলিশের সাথে আসলে কার কীরকম সম্পর্ক হয় সে নিয়ে আসলে আমার বলার কিছু নেই, কারণ বাংলাদেশের পুলিশ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি যতগুলো পুলিশের সাথে মিশেছি, আমার 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 ধারণার জায়গা থেকে আমি দেখেছি, আমি সবার কাছ থেকে পজিটিভ একটা রেসপন্স পেয়েছি। তো সবার, আমার একার কথা বললে তো হবে না, তো বাংলাদেশের পুলিশ প্রশাসন, আইনজীবী, তারপর কনসালটেন্সি ফার্মের যে বড় বড় মাথাগুলো, সবার কথা চিন্তা করে আমি দেখেছি যে আসলে দেশটা যে কোন দিকে এগোচ্ছে সেটা দেশের মানুষজনই জানে না, দেশের সরকারই জানে না, সরকার কী জানে না সেটাও সে জানে না। তো সব কিছু মিলে আসলে একটা ভয়ঙ্কর রূপ। আমি এখানে এসে প্রায় এই ভিডিওগুলো করার পর হয়তো অনেকেই মনে করবে যে আমি কেন কেন বারবার আমার দেশের কথা বলছি। আসলে দেশটাকে নিয়ে আক্ষেপ হয় যে এইবার আমি বুঝতে শুরু করেছি যে ইউরোপে চলে আসার পরে বা দেশ ছেড়ে চলে আসার পরে কেউ আর কেন দেশে ফিরে যেতে চায় না, সুযোগ থাকার পরেও কেন দেশে ফিরে যেতে চায় না, কারণ সবাই জানে যে এই দেশটা হয়ে গেছে এমন একটা যা গামছা চিপার মতো চিপা হবে, চিপে রস বের করে সুতা ছেঁড়া হবে, তারপর সেটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হবে। মানে মানুষকে আর মানুষ মনে করা হচ্ছে না, মানুষকে রেসপেক্ট করা হচ্ছে না। আমি আরেকটা ব্যাপার এখানে উদাহরণ দিতে পারি, এখানে আসার পরে আমি যতগুলো জায়গাতে গিয়েছি, ইস্কাতে ভার্কেত, আই মিন ট্যাক্স অফিস, মাইগ্রেশন ভার্কেত, সেখানে গিয়েছি, তো সবগুলো জায়গায় যাওয়ার পরে যেখানে পেপারসগুলো ঠিক করার জন্য সবাই কত বন্ধু সুলভ। আমি যখন আমার জবের জন্য, পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার জন্য পুলিশ স্টেশনে গেছি, আমার যে মেয়ে পুলিশটার সাথে বা ছেলে পুলিশটার সাথে কথা হয়েছে, তাদের কোনো টাকা দেওয়া লাগবে না, কিচ্ছু লাগবে না, সব কিছু ফ্রি, এত আন্তরিক, তারা আমার পুলিশ ক্লিয়ারেন্সটা অটো কুরিয়ার করে আমার বাসার অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছে। টাকার কথা এখন উল্লেখ হবে না, কিন্তু এই একই কাজটা আমি যখন বাংলাদেশ থেকে এই দেশে আসি তখন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমাকে অনেকগুলো টাকা গুনতে হয়েছে। কেন? কোনো কিছুর দরকার নেই, তারা আগে এটা চেয়ে বসবে। মানে দেশটা হয়ে গেছে গিভ অ্যান্ড টেক। এই কথাগুলো বলার একটাই মানে হচ্ছে, আজকে যখন আমি আমার জব থেকে বেরোবো তখন আমার ম্যানেজারের সাথে বেশ কিছুক্ষণ কথা হচ্ছিল, কথার জায়গা থেকে দেখি যে কতটা সাপোর্টিভ হতে পারে। আমি কাজ করতে করতে আমার হাতের থেকে আমার একটা কাজের একটা জিনিস হাত থেকে পড়ে যায়, পড়ে গেলে পরে আমি হতবাক, কারণ এত দামি একটা খাবারের ই আমার হাত থেকে পড়ে গেল। তখন সেটা কি হলো, সে এসে আমাকে বললো যে ইটস ওকে,
এটা নিয়ে যেন আমি মন খারাপ না করি, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। অবাক হয়ে গেলাম আমি, মানে আমি তো আসলে বিষণ্ণ হয়ে গেছি ব্যাপারটা কিভাবে ঘটে গেল। বাট আমি শেষ পর্যন্ত দেখলাম এখানকার মানুষগুলো কতটা আন্তরিক হতে পারে। তো আমি যখন রাস্তা দিয়ে বের হই, প্রত্যেকটা ছেলেরা হই হুল্লোড়, আড্ডাবাজি, গানবাজি, এগুলো দেখে আমার কি মনে হয়, এগুলো দেখে মনে হয় যে বাংলাদেশের লেখাপড়ার সময় যে স্ট্রাগল, যে কম্পিটিশন, সব কিছু মিলে সবাই সবাইকে ছাড়িয়ে যাওয়ার, মানে আমরা শুরুটাই হচ্ছে কি, আমাদের মননশীলতা হচ্ছে কি, ওকে টপকাতে হবে, ওর মাথা, ওকে টপকে আমি উপরে উঠবো। এই যে একজন আরেকজনকে পিছনে ফেলে উপরে উঠবো, এটা করতে করতে কি তৈরি হয়, তৈরি হয় হচ্ছে কি, হিংসা, মনে মনে একটা অসন্তোষ, উপরে ভালো থাকার একটা আবেশ যে আমি ভালো আছি, বন্ধুদের রক্ষা করতে গিয়ে আমরা মনে মনে কম্পিটিশনে চলে যাচ্ছি। সো এখানে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার একটা বন্ধু ছিল, সো ওর কাছে আমি জিজ্ঞাসা করতাম যে তুই এত আড্ডাবাজি করিস, লেখাপড়া করিস না, তার পরীক্ষায় কী করে এত ভালো করিস। তো ও আমাকে বলেছিল যে লেখাপড়া করে কী হবে, আমি পড়িই না, আমি শুধু ঘুমাই, আমি শুধু এই করি। কিন্তু ও ভিতরে ভিতরে এত পড়তো, এত পড়তো। এটা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে কম্পিটিশন বলে এখানে কিছু নেই, এখানে পাশ ফেল বলে কিছু হবে না, সবাই এক প্রকার মনের আনন্দে লেখাপড়া করবে, গ্রুপ স্টাডি, টার্ম ওয়ার্কস, আমি এটাকে কি বলবো, এটাকে বলবো হচ্ছে গিয়ে সম্মিলিত প্রচেষ্টা, সব কিছু মিলে এখানকার মানুষগুলো একজন আরেকজনের হাতে হাত রেখে কাজ করতে জানে। সেই জন্য এটা জানে বলেই তারা কি হয়, একজন যখন কোনো কাজের জন্য একটু পিছিয়ে পড়ে, আরেকজন টেনে তোলে। এইটা হচ্ছে এখানকার একটা মেন থিম, ভালো থাকার, ভালো কিছু করার। তো এই ভিডিওতে আমি শুধু আমার মেন ব্যাপারটা যেটা আমি বোঝাতে চাইছি সেটা হচ্ছে গিয়ে, বড় হওয়ার জন্য ওই সুনীলের কবিতা আছে না, যে বড় হতে হতে আকাশ স্পর্শ করলে তখন কি আমায় তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে, ওই সুনীলের কবিতার মতো আর কি, আরও কত বড় হলে, আরও কত কিছু করলে জীবন জীবন পাবে। তো ইউরোপে আসার পর থেকে হয়তো একটা সময় লাইফের ইউটার্ন হবে, বাট এখানে আসার পরে যে জিনিসগুলো দেখছি যে আসলে জীবনটা কীভাবে উপভোগ করা যায়, জীবনটা আসলে কত মধুর, জীবন কত সুন্দর করে কাটানো যেতে পারে, জীবনের একটা মানে আছে, সেই জীবনের মানে বাদ দিয়ে আমরা আমাদের দেশে কী করেছি এতটা জীবন, এটা করতে হবে, সেটা করতে হবে, এইটা সেইটা, ঘাম ছুটে গেছে টেনশনে, ঘুমোতে যায় না, চোখের ঘুম উড়ে গেছে, সব কিছু মিলে এখন মনে হচ্ছে না আসলে জীবনে এত কিছু দরকার নেই, জীবন জীবনের গতিতে চলবে, এখানে খেয়ে পড়ে মানুষের সাথে মিলে মিশে সব কিছু করে জীবনটা উপভোগ করা যেতে পারে। তো সবাইকে ধন্যবাদ, এরকম করে প্রতিনিয়ত মনের ভাব প্রকাশ করার জন্য হয়তো আমি কিছু বলবো, আপনারা কমেন্টস, শেয়ার, লাইক সব কিছু করে পাশে থাকবেন। সুইডেনে এসেছি তাই বলে নিজের দেশকে ভুলে যাইনি, নিজের দেশকে সবসময় মনে পড়ে, বিশেষ করে মনে পড়ে আমি ঠিক এখানে আসার আগ মুহূর্তে, সুইডেনে আসার ঠিক আগ মুহূর্তে আমি আমার গ্রাম থেকে ঘুরে এসেছি, আমার খুব কাছের বন্ধু আমির হামজা, ওকে আমি ডনি বলি, লালটু, রাসেলকে খুব মিস করি, আমার কাছের যে বন্ধুরা আছে ওদের সাথে ঘুরে এসেই আমি সরাসরি এখানে চলে আসছি। সো এইটাকে আমি আসলে ভুলতে পারি না, আমার মনে হয়েছে না ওরা আমাকে ডাকে। আমি গত কয়েকদিন আগে আমি স্বপ্নে ডনকে দেখেছি, আমি ঘুম থেকে উঠে বলছি যে স্বপ্নটা এত সত্যি হলো কী করে। তো সব কিছু মিলে আসলে স্মৃতি না, স্মৃতি হচ্ছে গিয়ে বড্ড জ্বালায় মাঝে মাঝে, আপনি যত চেষ্টা করলে পরে স্মৃতি ভোলা যায় না। তো এখান থেকে বারবার আমি এখানে ঘুরি ফিরি ঠিক আছে, বাট দেশের যে সুজলা সফলা সুফলা, আমার কুমার নদ, আমার মাঠ, সরু রাস্তা, গেওপথ, এগুলো আসলে ভুলে থাকার কোনো অবকাশ নেই। এই ইলেকট্রনিক্সের ইট ইট পাথরের দালানের মাঝখানে আমি আমার দেশকে মিস করি, কিন্তু দেশের নিয়ম কানুন, গঠনতন্ত্র, দেশের সব কিছু আমাকে খুব বেশি হতাশ করে যে না, এখান থেকে বুঝি আরও আগে দেশের বাইরে আসলে ভালো হতো, আরও আগে আসলে হয়তো আরও ভালো থাকতে পারতাম। তো সব কিছু মিলে দেশকে মিস করি, দেশকে ভালোবাসি, বাট এখন মনে হচ্ছে না আসলে জীবনকে উপভোগ করা যায়, জীবনের নতুন অর্থ পেতে চলেছি। সবাই দোয়া করবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বাই।